গত ঈদুল ফিতর, ঈদুল আজহা এবং এবারের ঈদুল ফিতর এই তিনটি বছর ঈদ ধরে আমরা শতভাগ অনলাইনে টিকিট বিক্রি করেছি এবং পাশাপাশি কাউন্টারে 25% টিকিট আমরা মোট আসনের বিপরীতে স্ট্যান্ডিং টিকিট দিচ্ছি এবং টিকিটিং যে সিস্টেম, যে ঢোকার জন্য তিন স্তর বিশিষ্ট টিকিট চেকিং ব্যবস্থা রেখেছি, সেটা গত ঈদুল ফিতর এবং আজহাতেও ছিল। এই তিন স্তর বিশিষ্ট টিকিট প্রত্যেকের এনআইডি দিয়ে, আমাদের আপনারা জানেন যে নীতি টিকিট যার ভ্রমণ তার, এই নীতি বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং টিকিট ছাড়া কোনো যাত্রী যেন প্ল্যাটফর্মে ঢুকতে না পারে সেজন্য আমরা প্রত্যেকটা স্তরে টিটি, টিসি এবং হচ্ছে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরএনবি ফোর্স মোতায়েন করা আছে এবং যেন এই যে এই পর্যন্ত যতগুলো ট্রেন আপনার ছেড়ে গেছে সবগুলোই রাইট টাইমে ছেড়ে গেছে। ঢাকা থেকে টোটাল 67 জোড়া ট্রেন ছেড়ে যাবে, এর মধ্যে ইন্টারসিটি 42 জোড়া আর 25 জোড়া মেইল লোকাল কমিউটার। এই প্রতিদিনই এই 67 জোড়া ট্রেন ঢাকা থেকে ছেড়ে যাবে এবং এই পর্যন্ত যতগুলো ট্রেন ছেড়ে গেছে সবগুলোই রাইট টাইমে চলে গিয়েছে। হ্যাঁ, 25% স্ট্যান্ডিং টিকিট দিচ্ছি মোট আসনের বিপরীতে, 25%-এর বেশি কাউন্টার থেকে বের হবে না, 25% টিকিট বের হবে। যাত্রী আজকে বিকালের পরে যাত্রী বাড়বে, বিকজ আজকে বৃহস্পতিবার, শুক্র শনিবারের বন্ধের কারণে যাত্রীর চাপ বাড়বে, অনেকেই ফ্যামিলি আগে পাঠিয়ে দিবে। তারপরে হচ্ছে 8-9 তারিখে অনেক ভিড় হবে, যেটা আমাদের টিকিটের হিট সংখ্যা দেখে আমরা বুঝতে পেরেছি যে যার হিট সংখ্যা ছিল 2,80,00,000, এইটা সর্বোচ্চ হিট ছিল 8 এবং 9 তারিখে। তো এই দুই দিন অনেক যাত্রী হবে বলে আমরা আশা করি। পুরো ট্রেনে স্পেশাল সহ আমরা মোট আসন সংখ্যা 33,500 ইন্টারসিটি ট্রেনে এবং এছাড়া মেইল লোকাল কমিউটারে আরও প্রায় 40,000-এর মতো, টোটাল আপনার 70-75,000 আসন আছে। এই 25 মিলে প্রায় 1-1.5 লাখ যাত্রী ঢাকা স্টেশনে আসা যাওয়া করতে পারে। ট্রেনের অবস্থা আসলে ঈদের সময় একটু ভোগান্তি হয় সবার, এটা সত্যি। তারপরও রাইট টাইমে আসছে, ছাড়বে হয়তো বা রাইট টাইম, তো ছাড়লেই ভালো। এটা তো ঈদের সময় মানে ট্রেন বাস আপনি যেটাতেই জার্নি করেন সবটাতেই সমস্যা। হ্যাঁ হ্যাঁ, আমরা অনলাইনে টিকিট পেতে কোনো ঝামেলা হয়েছে? না না, ওই রকম ঝামেলা হয়নি, সচরাচর আমরা অনলাইনেই বেশি কেটে ফেলি আর কি। আমার ক্ষেত্রে কোনো ঝামেলা হয় নাই, আমি 1 মিনিটের মধ্যে মোটামুটি পেয়ে গেছি। সব ঠিক ছিল, কিন্তু ট্রেনের বহির যে নাম্বারটা ছিল এটা বাইরে ছিল না, এমনকি ভিতরে ছিল না, এক্ষেত্রে একটু ভোগান্তি পোহাতে হয়েছে।